এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় আপডেট। এই এপ্রিল মাসে বিগত সাত বছরের রেকর্ড ভেঙে কিন্তু বাড়বে তাপমাত্রার পারদ। বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু জারি লাল সতর্ক বার্তা, ধেয়ে আসছে তীব্র তাপপ্রবাহ। কাল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গরমের তীব্রতা কিন্তু আরো বহুগুণ বাড়তে চলেছে। তারই সাথেই বেশ কয়েকটি জেলায় কিন্তু লু হাওয়া সতর্ক বার্তা জারি করা হয়েছে। তো আবহাওয়া সূত্র অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত বাংলার আবহাওয়া কেমন থাকবে তারই সাথেই কোন কোন জেলায় থাকছে লু হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস এবং কবে থেকে আবার বাংলার আকাশে দেখা মিলবে মেঘ বৃষ্টি, এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সঠিক সময়ে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। দিন যাচ্ছে এবং দেশ জুড়ে কিন্তু তাপমাত্রার পারদ বেড়েই চলেছে, কোথাও কিন্তু দেখা নেই ঝড় বৃষ্টিপাতের। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের তরফ থেকে নেই স্বস্তির বার্তা, বরং আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ 4-5 ডিগ্রি পর্যন্ত বেড়ে 42 ডিগ্রির ওপরে দাঁড়াতে পারে। তার সাথেই আগামী 2-3 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে এপ্রিলের 17-18 তারিখ পর্যন্ত দেশের প্রায় 80-90% জেলা বৃষ্টিহীন থাকবে। এই সময়ের মধ্যে ক্রমাগতভাবে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এপ্রিলের 19-20 তারিখের পর আবারও কিন্তু রাজ্য জুড়ে দেখা মিলবে কালবৈশাখীর। আগামী 2-3 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, এই জেলাগুলিতে দুপুর 12-3 পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। তারই সাথেই বাংলাদেশের চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, নাটোর, রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ের পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গায় দুপুর 12-3 পর্যন্ত তাপমাত্রার পারদ কিন্তু 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এই কয়েকদিন বাংলা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই, তাই তাপপ্রবাহ থেকে বাঁচতে হলে অবশ্যই সকলেই সতর্ক থাকুন।